আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা ভিডিও। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমার অবস্থা পুরো কেরোসিন, পেট্রোল হবে না, পুরো কেরোসিনই আর কি। তো প্রচণ্ড মাথা ব্যথা, চোখ দিয়ে শুধু পানি পড়ছে মাথা ব্যথার জন্য। তো উঠলাম একটু লেট করেই, উঠেই মাসুমকে স্কুলে পাঠালাম, কারণ ও বেশ কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছে না। আর যদি না পাঠাতাম, বলতাম যে যেতে হবে না, তাহলে তো ওর আনন্দের শেষ নেই, ও যেতেও যাচ্ছিল না, জোর করেই পাঠালাম। রোদ উঠে গিয়েছে আর বেলা এত বেশিও হয়নি, 9টা বাজে। তো জামা কাপড়গুলো কালকে ধুয়েছিলাম, এগুলো শুকায়নি, তো এগুলো রোদে দিয়ে দিলাম, এখানে রোদ উঠেছে। আগে এদিকে অনেক গাছ ছিল, একদম রোদ উঠতো না, এখন একটু একটু রোদ উঠে, তো এগুলো রোদে দিয়ে দিলাম। এখন ও ঝাড়ু দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, মাসুমের বাবাকে চা করে দিয়েছি ও খেয়ে। আজকে আবার বাঁশ কাটতে গেল, বাঁশ শর্ট পড়েছে ওইদিকে বেড়ার, তো আমার বাপের বাড়িতে বাঁশ আছে, ওখান থেকে আনতে গেল। আর আমি এখন খাবো একটু কিছু, কিছু খাইনি এখনো, ওকে ওষুধটা খেয়ে তারপরে আমি দেখি কাজকর্ম করি। মানে চোখগুলো না, আজকে ব্লগ কতটুকু করতে পারবো জানি না, চোখগুলো আপনাই বন্ধ হয়ে যাচ্ছে, উঠতেও লেট হয়ে গেছিলো। এই 7:30টার দিকে উঠেছি, উঠে ঝাড়ু দিয়ে চা করে মাসুমের বাবাকে দিলাম খেয়ে। ও মাসুমকে ভাত গরম করে খাওয়ালাম, কালকে মাংস ছিল তো মাংস দিয়ে ভাত গরম করে ওকে খাইয়ে দিলাম। তুললাম, ব্রাশ করালাম, এত তোলা, এত ঝামেলা বাচ্চাদের, সকাল সকাল উঠতেই চায় না। সেই হলো, চলো এখন রান্নাঘরের কাজে লাগবো। বিছানা তুলিনি এখনো, বিছানাগুলো আজকে শুকাতে দিবো, এই ইয়েগুলো লেপ ব্ল্যাঙ্কেটগুলো শুকাতে দিব, আর বিছানা তুলবো। রান্নাঘরের কাজ সব পড়ে আছে, বাসন মাজা সব, চলো কাজ করি। আগে কিছু খাই, খেয়ে আগে ওষুধটা খাই। গাছগুলোতে অনেকদিন পানি দেওয়া হয় না, মাটিগুলো শুকিয়ে একদম সাদা হয়ে গেছে, তো আজকে চোখে পড়তেই তাড়াতাড়ি বালতিতে করে পানি এনে দিয়ে দেবো। 2 বালতি পানি লাগবে এই 4-5টা গাছের মধ্যে। এবার আর ফুল গাছ লাগানোই হলো না। এখানে মুখটা এত ফোলা ফোলা লাগছে না, কিন্তু ওই ইয়েতে শর্টস বানানোর জন্য ক্যামেরা অন করলাম, কি মুখটা ফোলা ফোলা লাগছে, চোখের এগুলো একদম মানে পুরো ফোলা লাগছে, কেন বলো তো এরকম হচ্ছে মুখটা? যদিও আজকে চোখটা একটু ফুলেছে, শরীরটা খারাপ, মাথা ব্যথা, সেই জন্য। চলো কাজ করি, সব ঠিক হয়ে যাবে, কাজ জিন্দাবাদ। ভাত গরম করছিলাম, ভাতগুলো গরমই আছে, তো ব্যথার ওষুধ খাবো, একটু ভাত খেয়েই ব্যথার ওষুধটা খাই, কারণ হচ্ছে ব্যথার ওষুধ না খেয়ে খেলে আরেক ঝামেলা। আর এখানে আমি খেতে বসলেই এনারা এসে হাজির হয়ে যাবে, এই দেখো, এই যে দুজন আর এই যে চারজন, ওই দেখো ঘরে ঢুকে যাচ্ছে, দেখো দেখো ঘরে ঢুকে গেল। একটুখানি ভাত খেলাম, ওষুধ খেলাম, এখন এই যে একটু রোদ্রে গিয়ে পেছনে বসে থাকব। তো কটা বাজে জানো? এখন 11:45 বাজে। তো ভাত খেয়ে ওষুধ খেলাম, আমি গোসল টোসল সব করে নিয়েছি, মানে রান্নাঘরের কাজও সব গুটিয়ে নিয়েছি, এখন শুধু রান্নাটাই বাকি আছে। তো চলো একটুখানি আমি এখন রোদ্রে বসি, ঠান্ডা লাগছে, ভাবলাম একটু রেস্ট করি, একটু রোদ্রে বসি, রোদ তাপাই। কিন্তু ঘরে গিয়ে দেখি, আরে ব্ল্যাঙ্কেট কাঁথা এগুলো তো রোদেই দেয়নি, আর রাত্রেবেলা করে এত ঠান্ডা পড়ে যে রোদে দিলে একটুখানি আরাম হয়, তাই জন্য এই যে আগে দিয়ে দিলাম লেপটা, তারপরে ব্ল্যাঙ্কেটটাও দিয়ে দেব। তো দুটো একটুখানি রোদে শুকালে একটু গরম লাগে আর কি, নাহলে ঠান্ডা হয়ে থাকে, খুব ঠান্ডা লাগে। আর এই পাখিগুলোর কাণ্ড দেখো, আমি এখানে ব্ল্যাঙ্কেট শুকাতে দিয়ে রোদে যাওয়ার জন্য এদিকে আসলাম, ওরা উড়ে নয়, ওরা দৌড়ে কেন জানি না পালাচ্ছে। তো রোদে বসেছিলাম অনেকক্ষণ, থাকতে থাকতে মনে হলো কি রান্না করি কি রান্না করি, তো গরমের দিনে শাকটাই ভালো লাগে, তাই ভাবলাম চলো শাকটাই তুলে নেই, রোদ্রেও তাপানো হবে, শাকও বাছা হবে, আর শাক তোলাও হবে, রোদ উঠেছে এখানে, এইখানেই বসেছিলাম, বেশিক্ষণ বসিনি, তারপরেই শাক তোলার আইডিয়া মাথায় আসলো, তো এখানে এখন আমি শাকটা কেটে নিচ্ছি আর কি। আর শাক এখন মোটামুটি আর কিছুদিনই খাওয়া যাবে। আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছে, ভীষণ বলতে পুরো গরমের দিনের মতন লাগছে, একটু রোদে বসেছিলাম, খুব রোদ লাগছিল, এখন উঠলাম,
উঠে যে শাক তুললাম, শাক রান্না করব। গরমের দিনে শাক খেতে কিন্তু ভালো লাগে, বেশি ঠান্ডায় ভালো লাগে না। তো শাকটাকে বাছি, মাসুমকে আবার স্কুল থেকে মনে হয় আমারই আনতে যেতে হবে। মাসুমের বাবার এখনও কোনো খবরই নেই, ফোন করলাম ফোনও তুলল না। তো শাকটাকে বেছে রেখে মাসুমকে গিয়ে নিয়ে আসবো, এসে রান্না করবো। বাড়িতে কিন্তু শাক থাকার এই একটা সুবিধা, যদি কিছু নেই শাক তোলো রান্না করো, শাক খেতে অনীহা কিন্তু কারোরই লাগে না, ভালোই লাগে শাক। আমরা তো লাফা শাকের ঝোলের পাগল, রোজ দিলে রোজই ভালো লাগে। আর দেখি সর্ষের ফুল হয়েছে আমাদের শাক, শাক এর ওখানে হয়েছে, আবার এই ঘরের ইয়েতেও হয়েছে সর্ষের ফুল। বেসন নেই, বেসন এখন নিয়ে আসবো এদিকে। শাকগুলো এখানে বেছে নিচ্ছি, আর আজকে রোদটা না একটু বেশি পড়েছে, মানে বেশিক্ষণ একটু রোদে বসে থাকলেই রোদ লাগছে আর কি, এরকম না যে হালকা রোদ গায়ে লাগে না, আজকে রোদটা বেশ গায়ে লাগছে। শাক টাক বেছে মনে পড়লো আরে বাবুকে আনতে হয় যেতে হবে, তো একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে বাবুকে আনতে চলে গেলাম। গিয়ে দেখছি ওর ছুটিও হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে এখন মাসুমকে নিয়ে বাড়ি আসবো। আমি জানি তুমি দাঁড়িয়ে আছো পিছনে, তুমি দুষ্টুমি করো আমি জানি, থাকো আমি যাই, টাটা টাটা, বাই 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 বাই, আমি বাড়ি গিয়ে ভাত খাই। চলে আসলাম মাসুমকে নিয়ে বাড়ি। ওই মাসুমের বাবা এসেছিল, আবার চলে গেছে, এখন রান্না বসাবো। রান্না করে যাইনি, শাকটা বেছে রেখে, এদিকে 12:30 বেজে গেছে, তো চলে গেছিলাম 1:45 দিকে, ওদের ছুটি হয়। ওই দেখো, চলো ভাত বসাই, তাড়াতাড়ি ভাত বসাই। তো বন্ধুরা, এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়ে, ডাল বলছি, ভাত আর শাক বসিয়ে দিয়েছি। আর এই দেখো এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের গাছে একটা বেগুন ধরেছিল, তো আজকে দেখছি বড় হয়ে গেছে। বেসন আনতে চেয়েছিলাম, বেসন দিয়ে সর্ষের ফুলের বড়া করতে চেয়েছিলাম, কিন্তু দোকানটা ওখানে বন্ধ ছিল আর বাজারে ঢুকলাম না, কারণ এদিকে টাইমও শর্ট। তো এই বেগুনটা এখন আমি কাটবো, কেটে দেখি ভিতরে কিরকম আছে। এটা ভাজা করবো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজবো, ব্যাস শাক আর বেগুনটা ভাজা। খুব সুন্দর হয়েছে কিন্তু, গাছের একদম টাটকা বেগুন, চলো কাটা যাক। দেখো একদম সুন্দর সুন্দর চাক্কা চাক্কা বেগুন হয়েছে, একটু কোনো পোকা টোকা কিচ্ছু নেই, কোনো বিষ দেওয়া হয়নি, কিন্তু একদম সুন্দর হয়েছে। চলো এগুলো ভাজবো। আগে এখানে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মেখে একটুখানি রেখে দেই, তাহলে ভেতরে ঢুকবে। বেগুনটা ধুয়ে এখন বেগুনের মধ্যে আমি নুন হলুদ জিরে গুঁড়ো তারপর হচ্ছে তোমার শুকনো লঙ্কার গুঁড়ো সব মেখে নেব। মেখে নিয়ে এটাকে শুধু এমনি ভাজবো, আর কিছু দিতে হবে না, মানে ধনে পাতাটা কিছু দেবো না, এমনিতে মাছের মতন করে এপিট উপিট করে ভেজে নেব। তাতেই আমার খুব ভালো লাগে, ওইভাবে বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো মাসুমের বাবা আবার এইসব এত তেলে ভাজা পছন্দ করে না, কিন্তু করলে খায় আর কি, বলে তোমার পছন্দে করেছো কি আর করা যাবে। তো বেগুনটা
একদমই সুন্দর ছিল, যেরকম টাটকা গাছের ছেঁড়া বেগুন সেরকমই, একটু পোকা টোকা কিচ্ছু ছিল না, খুব সুন্দর ছিল বেগুনটা। মানে মাখতে মাখতেই নরম হয়ে যাচ্ছিল আর কি। একটু পরে যখন আমি ভাজার জন্য দেই, দেখি সুন্দর মানে লবণের ছোঁয়া পেয়ে পুরো নরম হয়ে গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এখন ভেজে নেব। লবণের ছোঁয়া পেয়ে তো অর্ধেক সেদ্ধ হয়েই গেছিলো, আর তেলের ছোঁয়া পেয়ে দেখো ফুলে ফুলে এসেছে, মানে কি সুন্দর ফুলের মতন লাগছে ভেতরটা। যে তো এই দেখো বেগুন ভাজা রেডি হয়ে গেল, মানে রান্না রেডি। এখন এটা ঢেকে রেখে দেই। এখনো মাসুমের বাবার বাড়ি আসার কোনো নামগন্ধ নেই, মা বাড়ি আসুক তারপর খাওয়া দাওয়া হবে। ঢেকে রেখে দেই, জানলা টানলা সব বন্ধ করে দেবো, ছাগলগুলো চিল্লাচ্ছে, ছাগল বাঁধতে যাবো এখন। বিছানা করতে হবে, লেপ কম্বল শুকাতে দিয়েছি, সেগুলো তুলতে হবে, কাজের শেষ নেই। রান্না করতে তো দেরি হয়ে গিয়েছিল আজকে, মাসুমকে স্কুল থেকে এনে তারপরে রান্না করেছি, একটার দিকে রান্না বসিয়েছি। তো তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে মাসুম মোবাইল দেখছিল ঘরে, তোকে জোর করে খেলতে পাঠালাম। মানে এখন হচ্ছে এরকমই হয়েছে, বাচ্চাদের আগে আমাদের মায়েরা টেনে টুনে ঘরে নিয়ে আসতো, আমরা এত খেলতে চাইতাম, কিন্তু এখনকার বাচ্চাদেরকে ওই টেনে টুনে বাইরে বের করে দিতে হয় যে বাইরে গিয়ে একটু খেলো। তো ওর যে জেঠু বাড়ির এখানে মানিক ওরা খেলছিল, তো মানিক হচ্ছে ওর দাদা, তো মানিকের সঙ্গে খেলতে পাঠিয়ে দিলাম। আর এই দেখো বলেছিলাম না, ও বাঁশ আনতে গিয়েছিল, তো এই যে বাঁশ নিয়ে এসেছে ভ্যানে করে, আবার আনতে গেছে আর কি, দু দফায় বাঁশ নিয়ে আসলো। এই বেড়া দিতে বাঁশ কম পড়ে গেছে, তাই জন্য বাঁশ আনলো, অনেকগুলোই বেশ বাঁশ এনেছে। মাসুমকে খেলতে পাঠালাম জোর করে, ও যাবেই না, ঘরে বসে বসে মোবাইলে গেম খেলছিল। পান ছিঁড়ে নিয়ে আসলাম, ওই বাড়িতে পানের গাছ আছে, মাসুমের বাবা আর একটা দাদা কাজ করছে, তো ওরা হচ্ছে পান খাবে। বাড়িতে ডাকাতি করেছে, ডাকাতি এই ডাকাত আসছে শাক নেওয়ার জন্য, ডাকাতি হবে, ডাকাতি হবে আজকে আমার শাক। একবার শাক তুললাম, এখন বিকালবেলা আবার শাক তুলতে লাগলাম, কারণ বোন এসেছে শাক নেওয়ার জন্য। আর কয়েকদিন পর শাকগুলোতে ফুল হয়ে যাবে আর খাওয়াই যাবে না, তো শাক বোনকে দেব। সকালে আবার একজন এসেছিল, তাকে শাক দিলাম, বোনকে দেওয়ার পর আর একজন এসেছে, তো সবাই খাচ্ছে আর কি, শাকটা একা একা খাচ্ছি না, একা একা খেলে এত শাক খেতে পারবো না আমরা দুটা মানুষ আর কি। তো যাই হোক, বোনকে কেটে একটু দিয়ে দেই। আর সর্ষের ফুলগুলো হয়েছে, বড়া খেতে চাচ্ছি, খাওয়াই হচ্ছে না। এই দেখো বোন এসেছে, বোনও একটুখানি নিজেকে ভিডিওতে ক্যাপচার করে রেখেছে। সন্ধ্যাবেলা দেখো মাসুমকে হোমওয়ার্ক করতে বসিয়েছি, এর মধ্যেই মাসুমের বাবা মোমো নিয়ে আসলো, তো আমরা এখন মোমো খেতে খেতে হোমওয়ার্ক করব, তারপর রান্নাবান্না আছে, মাছ নিয়ে এসেছে, রাত্রে মাছ রান্না করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।